হরি হরি বলো, মা শীতলার প্রতি একবার হরি হরি বলো, বাবা শিব দুর্গার প্রতি একবার হরি হরি বলো। তাই গৌর হরি বল হরি বল, এখানে সকলের পূজা হয়েছে, কাউকে ছোট করব না। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতাতে অর্জুনকে বলেছিলেন, অর্জুন আমি তো ভগবান। অর্জুন প্রশ্ন করেছিলেন, ভগবান তাহলে তুমি যখন ভগবান তাহলে এই দেবদেবী এরা কারা? ভগবান সুন্দর করে বলেছিলেন, এই যেমন আমার গলায় একটা মালা আছে, অসংখ্য ফুল দিয়ে এই মালাটি গাঁথা হয়েছে, এই যে অসংখ্য ফুল, 33 কোটি দেবদেবী, হরে কৃষ্ণ, 33 কোটি নয় বাবা, একটু জানুন, 36 কোটি দেবদেবী, তার মধ্যে 3 কোটি হচ্ছে যক্ষ রক্ষ নাগ নাগিনী, এই যারা অসুর প্রকৃতি, কিংবা ধরুন ওই যে মহিষাসুর, তাহলে ওনাকেও আমরা ভগবান জ্ঞানে পুজো করছি, কিন্তু উনি দেবতার মধ্যে আছে বলে দেবতা মানছি। এইরকম যক্ষ রক্ষ নাগ নাগিনী এরা হচ্ছে 3 কোটি, আর বাকি 33 কোটি হচ্ছে দেবদেবী। 33 কোটি দেবদেবী, তারা প্রত্যেকে এই একটা করে পুষ্পের ন্যায়, অসংখ্য যে পুষ্প আছে, পুষ্প অর্থাৎ ফুল, এই অসংখ্য ফুল হয়ে আমার গলায় মালা হয়ে ঝুলছে। এই মালাটি 33 কোটি দেবদেবীর মালা আমার গলায়। অর্জুন প্রশ্ন করলেন, তাহলে তুমি কোথায়? তুমি তো ভগবান, তুমি তাহলে কোথায়? ওরা তো তোমার গলায় মালা হয়ে ঝুলছে। বলছে আমি কোথায় জানো? আমি আছি ওই সকল বীজের, সকল জীবের বীজ হিসাবে, ওই সুতো। বাবা বলুন তো, ফুলের দাম বেশি না সুতোর দাম বেশি? ফুলের দাম বেশি, কি বলবেন আপনারা? ফুলের দাম বেশি না? বাজারে যান দেখবেন, এখন এই গাঁদার মালা কমপক্ষে 150 টাকা দাম। তাহলে এর মধ্যে যে সুতো আছে তার দাম আছে, তার দামটা কি কেউ খুঁজবে? খুঁজবে না, কিন্তু সুতো ছাড়া মালা হবে না গাঁথা। ভগবান ঠিক তদ্রূপ, ভগবান ছাড়া কোনো জীব সৃষ্টি হবে না, কোনো পৃথিবীটাই চলবে না। ভগবান হচ্ছেন সর্ব ঐশ্বর্যপূর্ণ, সর্বশক্তিমান, তিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। তাহলে তিনি হচ্ছেন সুতো। ভগবান বললেন আমি অধম, সকলের অধম সুতো, এই অসংখ্য সুন্দর সুন্দর ফুলের মধ্যে আমি বীজ স্বরূপ প্রবেশ করে একই সূত্রে গেঁথে আমার গলায় ধারণ করেছি। তাহলে আমিও আছি, সবাই আছে। এই বলবো মা, আর বেশি কথা নয়, অনেক কথা বলেছি, এবার একটু লীলায় যাব। তাহলে মান করলেন কেন ভগবান? সেই মান লীলা, মানে মহাপ্রভু সেই লীলায় আকৃষ্ট হয়েছেন, প্রবেশ করেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ, তাই তিনি কখনো রাধা ভাবে ভাবিত, আর কখনো তিনি কৃষ্ণ ভাবে ভাবিত। আজকে তিনি শ্রীমতী রাধা ভাবে ভাবিত হয়েছেন, তাই রাধা ভাবে ভাবিত হয়ে ঠিক সেই ভাবটা ধারণ করেছেন, সেইভাবে করছেন। কেমন করে? ও আরে মর আরে মর, আমারে গৌ রঙ্গ রে চাঁদের উদয় হয়েছে, আজ চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, নদীয়ার ভাগ্যাকাশে চাঁদের উদয় হয়েছে, আজ নদী
অন্ধকার নাশ করিবে বলি চাঁদের উদয় হয়েছে। আরে অন্ধকার নাশ করিবে বলে চাঁদের উদয় হয়েছে। ভক্তগণের ভাগ্যাকাশে চাঁদের উদয় হয়েছে। আরে ভক্তগণের ভাগ্যাকাশে চাঁদের উদয় হয়েছে। ভক্তগণের ভাগ্যাকাশে চাঁদের উদয় হয়েছে। ভক্তগণের ভাগ্যাকাশে চাঁদের উদয় হয়েছে। চাঁদে উদয় হয়েছে। চাঁদে উদয় হয়েছে। হরি বল হরি বল। অনেক কথা বলেছি বাবা, সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে। চাঁদ, তাহলে কি বললেন চাঁদের উদয় হয়েছে? কোন চাঁদ? পার্থিব জগতে আমরা প্রত্যেকে জানি গগন মণ্ডলে একটি চাঁদের উদয় হয়, তাই না? কিন্তু এখানে বললেন চাঁদের উদয় হয়েছে। কোন চাঁদ, কোথায় চাঁদ? নদীয়ার ভাগ্যাকাশে। কোন চাঁদ? নাওয়ার গৌর চাঁদের উদয় হয়েছে। গৌরাঙ্গের মুখমণ্ডল বদন ছবিখানা এত সুন্দর, দেহকান্তি এত সুন্দর, হঠাৎ দেখলে কি মনে হবে চাঁদ উঠেছে। চাঁদের যে জ্যোতি, চাঁদের যে ছটা, চাঁদের যে আলো, আমার গৌরাঙ্গের যে কান্তি, যে বরফ, যে অঙ্গটাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিধাতা যাকে সৃষ্টি করেছিলেন, বিধাতা সৃষ্টি করেছেন গৌরাঙ্গকে, তাই এই চাঁদের মূর্তিখানা দেখে ওই গগনমণ্ডলের চাঁদের যে জ্যোতি হার মেনে যায়, এত সে জ্যোতি। তাই ভক্তগণ, বৈষ্ণব কবি কলম দিলেন ভক্তগণকে লক্ষ্য করে, ভক্তগণ দেখো দেখো আজকে চাঁদের উদয় হয়েছে। তা চাঁদের উদয় হলে কি হয়? অন্ধকার আকাশে যদি চাঁদের উদয় হয়, চাঁদ উঠলে কি হয় বাবা? অন্ধকার আর থাকে? অন্ধকার থাকে না, অন্ধকার দূরীভূত হয়ে যায়। ঠিক তদ্রূপ আজকে নদীয়ার শ্রীধাম নবদ্বীপে আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হয়েছে। তা গৌরাঙ্গ চাঁদ উদয় হলে কি হয় বাবা? পার্থিব জগতে, ব্যবহারিক জগতে চাঁদের উদয় হলে কি হয়? না বাহিরের অন্ধকার বিনাশ করে, নাশে বাহিরে বস্তুর বিনাশ, অন্ধকার বিনাশ করে, অন্ধকার নাশে। আর আমার গৌরাঙ্গ চাঁদ যদি একবার উদয় হয়, কিংবা যার হৃদাকাশে উদয় হবে, যদি কোনো ভক্তের হৃদাকাশে উদয় হয়, তাহলে কি হয় বাবা? দেখবেন পার্থিব জগতের চাঁদের আলো অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। পারে কি? একদম ক্ষমতা নাই। দরজা জানালা যদি বন্ধ থাকে, বাহিরের চাঁদের জ্যোতি তার মধ্যে প্রবেশ করতে কখনোই পারে না। কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ যদি একবার উদয় হয়, তার ভিতরও আলো করে দেয়, তার বাহিরে আলো করে দেয়। তাই তো বৈষ্ণব কবি বললেন তার ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। গৌর চাঁদ উদয় হলে ভিতর বাহির আলো করে, গৌর চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে। কোনো অন্ধকারে থাকে না গো ভিতর বাহির আলো করে, তার কোনো অন্ধকার থাকে না গো ভিতর বাহির আলো করে। আকাশে উদয় হয় গো ভিতর বাহির আলো করে, হৃদয় মাঝে উদয় হলে আনন্দে উদয় হলো, আনন্দে ভরে ভালো, ভিতর বাহির আলো হয়ে যায়। আরে মোর, আরে মোর আমার গৌরাঙ্গ চাঁদ, আমার গৌরাঙ্গ চাঁদ, এই অখিল জীবের মন মন লোচন ভার। আরে অখিল আহ
যেমন তেমন ফাঁদ নয় বাবা, পার্থিব জগতের ফাঁদ নয়, একেবারে মনোফাঁদ। যদি আমার প্রভু একবার যাকে ধরবেন এই মনটাকে চুরি করবেন, এমন ফাঁদ। যদি কেউ একবার ওই ফাঁদে পা দেয় না, সে আর তুলতে পারবে না, আর যেতে পারবে না বাবা, সে একেবারে সেখানেই বসে থাকবে যেমন আপনারা আছেন। হরি বল। আজকে ভগবানকে যারা ভালোবাসবেন, ভালোবেসেছেন, তারাই কিন্তু এখানে এসেছে। ভগবান বললেন, আমার এত যে যে ভক্ত ভজে যে ভাবে, ভজে যে ভাবে, আরে মুই সে সে ভাবে ভোজ এ মোর স্বভাবে, এ মোর স্বভাবে। পাঁচটি রসে ভগবানকে ভালোবাসা যায় বাবা, তার বাইরে গেলে হবে না। পাঁচটি রসের নাম কি? শান্ত রস, সক্ষ রস, বাৎসল্য রস, দাস্য রস, মধুর রস, তাই না বাবা? পাঁচটি রস, শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর। তার মধ্যে আবার একটি রসকে বাদ দিয়েছেন, কেমন করে দেখুন? দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর, অর্থাৎ সিঙ্গার, চারি রস। চারি ভাবের ভক্ত যারা, আমার গোবিন্দ তাদের হয় বস। তাহলে বাবা, আরেকটি ভাব, আরেকটি রস কোথায় গেল বলুন তো? কোন রসের কথা বললাম আমি? কোন রসটি বাদ দিয়েছি একটু বলুন। পাঁচটি রসের মধ্যে একটি রস বাদ দিয়েছি, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর। তাহলে বাদ গেছে শান্ত রস, তাই না? তা শান্ত রসটা কোথায় গেল জানতে হবে। শান্ত রসটি গেছে ওই চারটে রসের মধ্যে। আপনি যে রসেই ভগবানকে ভালোবাসুন না কেন, যেভাবেই ভগবানকে পুজো করুন না কেন, যেভাবেই সেবা দিন না কেন, আপনাকে কিন্তু শান্ত ভাবটা ধারণ করতেই, তাই না? যদি আপনি বাৎসল্য প্রেমেও ভালোবাসেন ভগবানকে, আমার মায়েরা বিশেষ করে, ওমা আমরা পারি না, কি কাজ আছে, যশোমতী মা পূর্ব পুণ্য ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তান রূপে কোলে লালন পালন করলেন, বলুন তো মা। তাহলে কতটা ভালোবাসলে স্বয়ং ভগবান তার কোলে পিতৃ স্নেহে লালিত পালিত হয়, আমরা পাচ্ছি। নন্দ মহারাজ তিনিও পুত্র সমজ্ঞানে ভগবানকে পুজো করেছেন। তাহলে এখানেও কিন্তু রসের প্রয়োজন, ভাবের প্রয়োজন। ভাব ধারণ না করিলে ভগবানের কৃপা কখনো লাভ করা যায় না। তাহলে শান্ত রসটি চারটে রসের মধ্যে মিশ্রিত হয়ে গেছে, মিশ্রিত হয়ে সেইভাবে সেই রূপভাবে চারটি ভক্ত যে যেভাবে ভজে জয়ছে, ওই ভজি তারে তৈছে। তাহলে যে যেমনভাবে আমাকে ভজনা সাধনা করে, আমি ঠিক সেই রূপভাবে তার মনোবাসনা পূর্ণ করি। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে যথামাং প্রপাদন্তে তাং তৎৈব ভজম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সারেব স, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সারেব স। যে ভক্ত আমায় যেরূপভাবে ভজনা করি, আমি সেই রূপভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি। তাই আজকে আমার ভগবান তিনিও কিন্তু বাঞ্ছা পূর্ণ করার জন্য দুহাত বাড়িয়ে দিয়েছেন। মহাপ্রভু এসেছেন, রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি আজকে এসেছেন, কেমন করে কাঁদছেন? প্রেম জলে ডুবু ডুবু, নহি
গৌর সুন্দর রাধা ভাবে বিভাবিত হলে প্রেমজলে ডুবু ডুবু লোচন তারা পোলাপ সন্তাপ আদি ভাবেতে বিভরা তিনি আজকে আপন সহচরগণকে সহচরী জ্ঞানে কি বলছেন কাঁদিয়া কহায় পুনধিকি মর বুদ্ধি মর বুদ্ধি আরে অভিমানে হারাইনু কানু গুণ নিধি যে হইল মনের দুঃখ কি কহিব কি বলিব মধু মনয়ন্তর কইছে জুড়া কইছে যতন র নারী আরে এই রূপে উধারিল যতন র নারী এই রূপে উধারিল যতন র নারী আরে এই রূপে উধারিল যতন র নারী এই রূপে উধারিল যতন র নারী রাধা মোহন কহে না হলো আরে রাধা মোহন কহে না হলো আরে রাধা মোহন কহে না হলো আরে রাধা মোহন কহে কিছু না হলো আমার হলো না হলো না না হলো না হলো না হলো না সুন্দর মানব জন্ম পেয়েছি এমন একটি বদন পেলাম এমন একটি বদন পেলাম এমন দুটি করণ পেলাম এত সুন্দর নয়ন পেলাম এত সুন্দর একটি দেহ পেয়েছি বাবা এই যে মনুষ্য দেহ ভগবান আমাদেরকে দিয়েছেন অনেক জীব সৃষ্টি করেছেন ভগবান কিন্তু কারোর মধ্যে এতটা গুণ ভগবান দেন নাই এত সুন্দর দেহ কাউকে দেন নাই যে দেহ পেয়ে ভগবানকে সেবা করা যায় যে দেহ পেয়ে গৌর গোবিন্দের চরণ ভজনা করা যায় যে দেহ পেয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করা যায় এই মনুষ্য দেহ একমাত্র শুধরে নেওয়া যায় তাই না বাবা একটা পশু যদি ভুল করে সে কিন্তু সেই ভুলটাকে সংশোধন করতে পারে না কিন্তু মানুষ এমন একটা জীব যে জীব সর্ব উৎকৃষ্ট মানের জীব এত জীব সৃষ্টি করেছেন ভগবান স্থাবারে বিনিশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলকীট কৃমি রুদ্র লক্ষঞ্চ ত্রিশ লক্ষঞ্চ পক্ষিনা দাস লক্ষঞ্চ পশুরণা চতুর্থ লক্ষঞ্চ কেবল মানব কি বললাম বাবা এই পৃথিবীতে যত বৃক্ষ আদি তরুলতা আছে বট বৃক্ষ থেকে আর ওই যে দূর্বা ঘাস পর্যন্ত যত বৃক্ষ আছে সেই বৃক্ষকূলে আমরা ছিলাম বাবা সেই বৃক্ষকূলে আমরা ছিলাম কত বৃষ্টি কত ঝড় কত রোদ্দুর কত তা অনেকে আমাদের কি করেছিল বাড়ি থেকে একটা কুড়ালি এনে কিংবা দা নিয়ে আমাদের একটা ডাল কেটে চলে নিয়ে গেল কেটে নিয়ে চলে গেল বাবা আমরা প্রতিবাদ করতে পারলাম না ব্যথা আছে যেখানে প্রাণ আছে সেখানে ব্যথা আছে তাহলে গাছেরও তো প্রাণ আছে
সেই গাছ কিন্তু প্রতিবাদ করতে পারলো না, কেন তুমি আমায় কাটলে? ওই যে দুর্বা ঘাসকে সবাই মারিয়ে চলে যা, সে কিন্তু প্রতিবাদ করতে পারে না, কেন তুমি আমাকে এমন করে পদদলিত করে দিলে? এত সুন্দর জনম, তাহলে আমরা সেই গাছ থেকে উদ্ধার পেলাম কবি না? আমরা যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম, গাছের মধ্যে বৃক্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। কেন যেদিনই আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, সেদিন একমাত্র আমরা ভগবানের চরণ ছুঁতে পেরেছি। দেহ থেকে কি লাভ যদি ভগবানকে ভুঁজতে না পারলাম, তাকে স্পর্শ করতে না পারলাম, তাকে অনুভব করতে না পারলাম? তাই তুলসী বৃক্ষ হয়ে সেই জন্ম আমাদের শেষ হয়েছিল। আবার জলের পোকা 9 লক্ষ বার, কৃমি রুদ্র 11 লক্ষ বার, ওই যে কৃমি কীট কুলে জন্মগ্রহণ করেছিলাম বাবা, আমি নয় আপনারা, আমরা প্রত্যেকে ছিলাম সেই জনিতে। একবার ভাবতে আজকে এত সুন্দর হরিবাসরে এসে একটি বার পালাম। তাহলে জলের পোকা হয়েছি, উদ্ধার হলাম কবি যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম। সেই দিন শঙ্খের ধ্বনি না হলে আমার ভগবানের সেবা হয়, সেই শঙ্খ রূপে জন্মগ্রহণ করি সেই দিন আমরা সেই জনি থেকে মুক্তি লাভ করলাম। আবার পক্ষী কুলে জন্মগ্রহণ করলাম, সেখানে কি হলো? যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছিলাম, ভারতের জাতীয় পাখি ময়ূর, তাই না? এই ময়ূরের অনেক ঘটনা আছে, এই ময়ূরের পুচ্ছ ভগবানের মস্তকে আছে। কেন? একমাত্র ভগবানের ধর্ম আর ময়ূর ময়ূরের ধর্ম একই বলে ভগবান আমার নিজ মস্তকে তিনি ধারণ করলেন। যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম সেদিন আমাদের সেই জন্ম মুক্তি পেল। আর যেদিন আমরা পশু রূপে জন্মগ্রহণ করলাম সেদিন মুক্তি হলাম কবি না? পশুরূপের শেষ জন্ম হলো ওই গাভী জন্ম, ওই গরু জন্ম, গো জন্ম, বাংলা কথায় আমরা যাকে বলি গো জন্ম। তো যেদিন আমরা গাভী রূপে ওই পশুরূপে জন্মগ্রহণ করলাম, দেখবেন ভাগবতে লিখেছেন তৈলক্য মধ্যে পৃথিবী ধন্য, পৃথিবীর মধ্যে বৃন্দাবন ধন্য, আর বৃন্দাবনের মধ্যে বৃন্দাবনের পশু ধন্য। পশু হয়েও ভগবানকে তারা ভগবানের রূপে চিনতে পেরেছিল, কিন্তু আমরা মনুষ্য দেহ ধারণ করে বাবা একটিবার ভগবানকে ভগবানের রূপে চিনতে পারলাম, এটাই আমাদের খারাপ। তাই পশুরা শোধরাতে পারে না, পশু হয়ে কেঁদেছিল বৃন্দাবনে, ভগবানের এই সুন্দর অঙ্গটাকে দেহটাকে কর্কশ জিহ্বা দ্বারা লেহন করেছিল, চোখের জলে আর মুখের নালে। মা গো, দেখবেন যেখানে অষ্টপ্রহার কীর্তন হয় সেখানে ওই যে উত্তর গোষ্ঠ লীলাটি আপনারা শ্রবণ করবেন, দেখবেন কৃষ্ণের বেনুর ধরিতে ওই বন হতে বনান্তরের পশু যারা গাভীকুল, যারা ধেনু, যারা চোরা ধেনু, যারা কারোর শাসন বারণ মানে না, সেই চোরা ধেনু পর্যন্ত ভগবানের বাঁশির ধ্বনি শুনে, বেনুর ধ্বনি শুনে তারা ছুটতে ছুটতে পাগলিনীর বেশে ভগবানের কাছে এসে ভগবানের চরণতলে বসে ওই কর্কশ জিহ্বা দ্বারা ভগবানের সুন্দর দেহটাকে লেহন করছে চোখের জলে। আর বলেছিল ভগবান, তুমি আমাদের এমন কুলে জন্ম দিয়েছ সেবা করার মতো কিছু নাই, কর্কশ জিহ্বা দ্বারা তোমার এই কোমল হতেও সুকোমল, কোমল মানে নরম আর কমল মানে পদ্ম, পদ্ম। সেই কোমল হতেও সুকোমল অঙ্গটাকে লেহন করছে চোখের জলে। হে গোবিন্দ,
পশু বলে জন্ম দিয়েছো। একটিবার বলারে বদন দিলে না, একটিবার এমন কিছু দাও নাই তোমার সেবায় লাগবো, তাই এই জিহবা দ্বারা তোমার অঙ্গটাকে লেহন করছি, যদি এমন জন্ম দাও, যদি কখনো মনুষ্য কুলে জন্ম দাও, যেন তোমার তোমারে না তোমারে নামে বদনে বলিতে বলিতে পারি। যেমন এসেছে তেমনি যাচ্ছি বাবা, সঙ্গে কিছুই যাবে না, কিন্তু বলারে মত মত বদন বদন দিও প্রভু তোমার ইচ্ছা হেবিনতি, যেন আমার কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে পারি।
প্রভু তোমার ওই চরণ নে আমার এই মিনতি যেন হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যদি তোমার ওই চরণে আমার এই মিনতি আমার কবে ভেসে যাব আমি কবে জন্ম পাব আমার নয়ন জলে বদন ভেসে চোখে জলে আর মুখের নালে আজ গোবিন্দ অঙ্গ ভাষায় দিলে আমি চোখের জলে মুখের নালে গোবিন্দ চরণ ভাষায় যেন হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি সেই বাসনা করেছিলাম আমরা যেদিন আমরা ওই গাভী জন্মেছিলাম যেদিন আমরা গরু রূপে জন্মগ্রহণ করেছিলাম সেটাই ছিল পশুকুলের শেষ জন্ম সেদিন কেঁদেছিলাম প্রভু কবে কৃষ্ণ বলে কাঁদব তাই প্রভু আমার কৃপাময় করুণাময় ভক্তের কথা রক্ষার্থে ভক্তের মান রক্ষার্থে এত সুন্দর মানব জন্ম করে দিয়েছেন কিন্তু মানব জন্ম হলেই হবে না এর মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে ক্ষৈত্র বৈশ্য ব্রাহ্মণ শূদ্র এই যে চারটি বর্ণ আছে যাই হোক বাবা বিস্তারিত করব না সেই সেই জন্মে আজকে যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন তারা অহংকার করবেন না যে আমি ব্রাহ্মণ তারাও কিন্তু একদিন শূদ্র কুলে ছিল তারাও একদিন বৈশ্য হয়েছিল তারা ক্ষত্র হয়েছিল তারপর তারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে তারা যদি কোনো ক্রমে অহংকার করে তাহলে কিন্তু পুনরায় সেই নিম্ন জনিতে আবার তাকে ভ্রমণ করতে হবে কেন বললেন শাস্ত্রে বললেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল সে যদি কৃষ্ণ ত্যাজে কিছু নাই বাবা ব্রাহ্মণ কিসের ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব যদি না থাকে যদি গায়ত্রী পাঠ না করে যদি সে বৈষ্ণব না হয় তাহলে বাবা হয়ে কোনো লাভ নাই আমার অপরাধ নেবেন না তাই আজকে ভক্ত চরণে আমার নিবেদন আমার বাবা শঙ্কর মাননীয় শঙ্কর বাজের পক্ষ থেকে বলছি আপনাদের জন্য এই যে ভক্ত সেবার জন্য বাবারা ব্যবস্থা করেছেন আপনারা যেন কেউ প্রসাদ না পেয়ে ঘরে যাবেন না অনুরোধ করব যদিও একটা দিন হয়তো মনে মনে ভাবছেন কি কীর্তন শুনবো অনেক তো শুনেছি সব শেষ হয়ে গেছে শোনা তবুও বলবো বাবা আজকে যখন আপনারা এসে পড়েছেন আপনাদের চরণে আমার দণ্ডবৎ আপনারা যাবেন না
যে ঘরে যাবার জন্য ব্যস্ত আপনারা, যে ঘরে যাবার জন্য আমরা ব্যস্ত, সেই ঘর থেকে কিন্তু একদিন আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবে, সেই ঘরে কিন্তু আমাদের থাকা হবে না। অতএব বলবো, আজকে যখন হরিবাসরে এসেছেন, একবার যখন সুযোগ পেয়েছেন, কিছুক্ষণের জন্য একটু সময় দিন না বাবা। আপনাদের চরণ ধরে বলবো, হরি নাম, কৃষ্ণ নাম, খারাপ লাগলেও কিন্তু ভগবানের নাম, এটা আমার কথা নয়। তাই ভগবানকে যারা ভালোবাসবেন তারা কিন্তু এইখানে বসে থাকবেন, আর প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আমি ওনাদের পক্ষ থেকে আপনাদের চরণে বলছি, আমি এবার লীলায় প্রবেশ করব, ছুঁয়ে ছুঁয়ে চলে যাব, আর সময় নেব না, আপনাদের অমূল্য সময় অনেক নষ্ট করেছি। তা যাই হোক, এবার একবার দুটি বাহু উত্তোলন করে আমার চৈতন্য মহাপ্রভুকে, আমার গৌরাঙ্গ প্রভুকে সবাইকে আমরা জয়ধ্বনি করে দেবো, নবদ্বীপ ছেড়ে এবার আমরা বৃন্দাবনে চলে যাব। বলুন সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন, হরি বল হরি বল। ও বাবা, আমি বলছি বলে নয়, আজকে এরপরে কিন্তু আগামী দিন দেখবেন বিধানসভা এসে গেছে, তাই না? তাহলে কিছু মনে করবেন না, যেখানে যার যাকে সমর্থন করবেন সেখানে কিন্তু দুটি হাত তুলে দেবেন, তাই না? আমি ওর, আমি তার, তাই না? তা আজকে আমরা কার? আজকে আমরা সবাই চৈতন্য মহাপ্রভুর নামে, আমার মহাপ্রভুর নাম শ্রবণ করতে, আমার গোবিন্দের নাম শ্রবণ করতে এসেছি, তাই না? তাহলে আজকে আমরা কার? তার। তাহলে দুটি বাহু যদি না তুলি, সমর্থন যদি না করি, তাহলে কিন্তু আমরা তার হতে পারলাম না, পারবো না। তাই আসুন সবাই মিলে জয় জয় নিতানন্দ মহাপ্রভু কি জয়, আমার নিতাই চাঁদ কি জয়, পরম দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, আমার চৈতন্য মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, ভক্তমণ্ডলী কি জয়, মন্দির প্রাঙ্গণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি সবে দু হাত তুলে, বাবা একটু বলছি, রাগ করবেন না, সবে দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, ঘুরিবে রে তোর সকল মনস্কাম। এই কথা বলছি বলে বাবা রাগ করবেন না, কিন্তু একটুখানি করে করে আমরা নাম জপ করব, আর দু হাত তুলে একটুখানি গানটা গাইব। সবে দু হাত তুলে, দেখি আপনারা কেমন তালি আছে আমি দেখবো। সবে দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, ঘুরিবে রে তোর সকল মনস্কাম, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে, আর প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। হচ্ছে না, আপনারা তাল দেবেন আমি নাচবো। এতক্ষণ কান্নাকাটি, অনেক কথাবার্তা বলেছি, একেবারে সব ঝিমিয়ে গেছে, তাই আপনারা তালটা দেবেন, এবার আমরা তালটা নেব, তাই না? সবাই প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, আর প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে, হরে কৃষ্ণ হে হে, হরে কৃষ্ণ হে হে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। প্রভু আমার কি করলেন মা, এতক্ষণ বলেছিলাম কি বললেন, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন।
কীর্তন করো হো সদা করো তালি দিয়া। কীর্তন কি হরিনাম সংকীর্তন, তাই না? তাহলে একটু আগে বললাম কথায় কথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই হচ্ছে তারক ব্রহ্ম মহানাম, তাই না? আজকে আমরা সবাই সেই নাম করলাম, আগামী পরশু দিন কিন্তু এই নামটি চব্বিশ ঘন্টা চলবে। যাই হোক, এই রূপে উদ্ধার হলো যত নর নারী, যত নর নারী, রাধা মোহন কহে না হলো হামারে, রাধা মোহন কহে ও না হো বাবা। বারবার বলছি, আপনারা যদি কেউ চলে যান ভুল বশত যাবেন না সেবা নিয়ে, তবেই যাবেন, না হলে কিন্তু প্রসাদ নষ্ট হবে। হরি বল হরি বল, পরে নিলেও হবে, গান শেষে নিলেও হবে, তবে নেবেন কিন্তু, তাই তাই হরি বল। হরে নানা না রে না নাই নাই না
mere mere na aa কৃষ্ণের রূপায় মানব স্বরূপে আজকে মধুময় বৃন্দাবন কেন এতক্ষণ আমরা সবাই ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে নবদ্বীপ নয়টি দ্বীপ সমন্বিত হচ্ছে নবদ্বীপ সে নয়টি দ্বীপের নাম একটু বলি বাবা যেমন সীমান্ত দ্বীপ অন্তদ্বীপ বদ্রম দ্বীপ মদ্রম দ্বীপ ঋতু দ্বীপ রুদ্র দ্বীপ মধ্য দ্বীপ কোল দ্বীপ জন্ম দ্বীপ এটি হচ্ছে নয়টি দ্বীপ তাই না বাবা কার মনে আছে বলুন তো একটু নয়টি দ্বীপের নাম বললাম